গুড মর্নিং গুড মর্নিং অল ওয়েলকাম ওয়েলকাম টু পবির ক্লাসেস দেখো আমি তোমাদেরকে যেভাবে বলেছিলাম যে ও আর সিট ব্যাপারে একটা তোমাদের আমি সম্পূর্ণ ডিটেলস আলোচনা করে দেবো সেই ব্যাপারে একটা ভিডিও নিয়ে আসছি এখানে কী রয়েছে দেখো ও এমআর সিট কীভাবে ফিল আপ করবে তার সম্পূর্ণ ডিটেলস আমি বলে দেবো পরীক্ষার হলে গিয়ে টিচার্সকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজনীয়তা নেই স্যার এটা কী করবো ওটাকে কোথায় কোথায় ভুল হয় ও আর সিটের কী কী ভুল হয় কমন যেগুলো ভুল হয় সেগুলো আমি বলে দেবো কী কালারের প্যান ব্যবহার করতে হবে পরীক্ষার সময় আর হচ্ছে আমি নিজে যে ভুলটি মানে বারবার করতাম পরীক্ষাতে ঠিক আছে নিজের যে ভুলটি হয় সেই ভুলটি সম্পর্কে তোমাদেরকে আমি ডিটেলসে বলে দিচ্ছি ওকে তো ক্লাসটির প্রথম থেকে সে জুড়ে থাকো আর এনজয় করতে থাকো চলো চলে যাই আমরা অফিসিয়াল ওএমআর সিটে দেখো এটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ওএমআর সিটটি এর দুটি পার্ট রয়েছে একটা রয়েছে পার্ট এ এবং নিচে রয়েছে পার্ট বি পার্ট বিতে যা রয়েছে সমস্ত রয়েছে অ্যান্সার সম্পর্কিত এখানে তোমাদের অ্যান্সারগুলোকে করতে হবে আর এবং তোমাকে যেগুলো ফিল আপ করতে হবে সেটার সমস্ত কিছু রয়েছে পার্ট এতে সুন্দরভাবে দেখো একটু মিস্টেকের জন্য তুমি তোমার ক্যারিয়ারকে বরবাদ করে ফেলবে ঠিক আছে তো অত সম্পূর্ণ ক্লাসটিকে মন দিয়ে দেখো পার্ট এতে কী করতে হবে দেখো প্রথমে রয়েছে কী কালার ইউজ করবে প্যান হচ্ছে তোমার অবশ্যই ব্ল্যাক বল পয়েন্ট প্যান ঠিক আছে ব্ল্যাক বল পয়েন্ট প্যান অন্য কিছু পেন চলবে না এখানে তোমার নাম লিখতে হবে এখানে কী লিখতে হবে নাম সব বড় হাতে লিখবে এখানে কী সে লিখবে বড়ো হাতের ঠিক আছে আমার নাম রয়েছে ধরো প্রবীর পি আর এ বি আই আর ঠিক আছে টাইটেল ক্লাসেস সি এল এ এস এস ই এস ঠিক আছে এইভাবে ক্যাপিটাল লেটারে লিখবে এখানে রয়েছে তোমার ও এম সিট নাম্বার কী রয়েছে যেটা ও এম আর সিট নাম্বার তোমাকে এনভিজি লেটার একটা লেটার দেবে একটা দেবে ফিল আপ করার জন্য সেখানে এই ও এম আর সিট নাম্বারটা এবং কোয়েশ্চেন বুকলেট সিরিজ নাম্বারটা লিখতে হবে ঠিক আছে এইগুলো তোমাকে লিখতে হবে এবং সেখানে একটা তোমার সিগনেচার করতে হবে তো ওইটা তোমাকে স্যার বলে দেবে তুমি চিন্তা নেই এখন এইটা দেখো ঠিক করে ওই মাস সিটটাকে তারপর দেখো এখানে রয়েছে প্রিলিমিনারি রিটার্ন টেস্ট রোল নাম্বার এখানে রোল নাম্বারটা বসাবে ধরো রোল নাম্বার রয়েছে আমার রোল নাম্বারটা আমি এখানে লিখছি আমার রোল নাম্বার কত দেবো ডাবলিউ সিএসেরটা এখানে ছিল কোয়েশন কোথায় গেল নাই আর চলো এখানে ধরেন রোল নাম্বার আমার এক তারপর রয়েছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে এটা হচ্ছে আমার রোল নাম্বার দিয়ে এক দিয়েছ মানে একের ঘরে ভরাবে শুধু একের ঘরটাকে পুরো রাউন্ড করবে আচ্ছা রাউন্ড করার নিয়মটা বলে দিই রাউন্ড সবসময় কোন দিক থেকে ঘোরাবে অ্যান্টি কলক ওয়াইজ অ্যান্টি কলক ওয়াইজ ঘুরাবে কলক ওয়াইজ ঘুরাবে না কলক ওয়াইজ ঘুরালে কলমের নিপটা তুমি দেখতে পারবে না অ্যান্টি কলক ওয়াইজ ঘোরালে তুমি কলমের কলমের নিপটা দেখতে পারবে ঠিক আছে তাহলে এটা কী করবে এই দিক থেকে ঘুরাবে সবসময় ঠিক আছে এবং এখনই দেখো এখানে একটা এক ভরেছ ভুল করে আবার এখান থেকে আরেকটা অন্য একটা ঘর ভরিয়ে দেওয়া না এইটা ভরানোর সময় এটাকে ভুল করে ভরিয়ে দেবে না তাহলে কিন্তু তোমার কয় মাস সিটটা ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে অত এটা ভুল করো না তারপরে কী রয়েছে দুই তালির এরপর আমি কত ঘোরাো দুইয়ের ঘরটা ভো এটা হচ্ছে দুইয়ের ঘর ঠিক আছে দুইয়ের ঘর এবারে সুন্দর করে ভরাতে হবে তারপর হচ্ছে তিন তালির পরে কথা ভরাতে হবে তিনের ঘরটিকে এরপর হচ্ছে তিনের ঘর তারপর রয়েছে চার তালির পর কত ভোড়াবো চারের ঘর তারপরে পাঁচ তাহলে পাঁচের ঘর তারপরে ছয় তাহলে ছয়ের ঘর ঠিক আছে তারপরে রয়েছে সাত তাহলে কত হবে এখানে সাতের ঘর এখানে আট আটের ঘর নয় নয়ের ঘর পারলে তোমরা এটা আমি তোমাদের ডেস্ক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে ডাউনলোড করে নেবে এবং এক কপি প্রিন্ট করে নেবে এক কপি প্রিন্ট করে নিয়ে বাড়িতে দু তিনবার করে ট্রাই করে নেবে ঠিক আছে এটা অনেকেরই ভুল হয় তারপরে রয়েছে ধরেন রয়েছে চার নম্বরে রয়েছে কোশ্চান বুকলেট সিরিজ তাহলে তোমার এক কমপ্লিট দুই কমপ্লিট তিন কমপ্লিট এটা হচ্ছে চার নম্বর কলম এখানে কি করবে কোশ্চান বুকলেট সিরিজ এখানে তোমাকে যে কোশ্চানটা থাকবে কোয়েশ্চানের ফার্স্ট পেজে বাঁ দিকে বা ডান দিকে একটা নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে কটা অক্ষর থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি অক্ষরের একটা নাম্বার দেওয়া থাকবে সেখানে নাম্বারটা সুন্দরভাবে বসাবে ঠিক আছে ধরেন আমার নাম্বার ছিল নয় আট সাত ছয় পাঁচ চার তিন তো এভাবে ভরাতে হবে আমাকে তার প্রথমে কী দিচ্ছি নয় তাহলে নয় ভরাবে তারপরে আট তা আট ভরাবে তারপরে রয়েছে সাত এখানে সাতটাকে ভরাবে ঠিক আছে তারপরে রয়েছে ছয় তাহলে এখানে ছয়টাকে ভরাবে ঠিক আছে তারপরে রয়েছে পাঁচ এখানে পাঁচ ভরাবে এখানে চার চার ভরাবে তারপর তিন রয়েছে তিন ভরাবে এইভাবে সুন্দরভাবে আমাদের চারটি কলম কমপ্লিট করবে ঠিক আছে নেক্সট যে কলমটা আসছে সেটা আসছে ছয় নম্বর কলম ছয় নম্বর কলমে এখানে তোমার সিগনেচার জায়গা এখানে তুমি সুন্দর করে সিগনেচার করবে এখানে কি করবে সিগনেচার করবে ঠিক আছে পবির ক্লাসে আমি লিখে দিচ্ছি এখানে কিছু করবে না এটা যা পরীক্ষা নেবে যারা তারা এখান থেকে সিগনেচার করবে ঠিক আছে কমপ্লিট এই জায়গাটা তারপরে দেখো আমি যে ভুলটা আমার বারবার হতো পরীক্ষাতে আমি যে ভুলটা বারবার করে এসেছি পরীক্ষাতে সেটা হচ্ছে সিলি মিস্টেক সিলি মিস্টেক ঠিক আছে ধরে নাও তোমার আমি করছিলাম এক নম্বর উত্তর করেছি এক নম্বর উত্তর হয়েছে ডি দুই নম্বরের উত্তর হয়েছে আমার সি এবার তিন নম্বর উত্তর হয়েছে ধরে নাও আমার এ তিন নম্বর উত্তর হয়েছে এ কিন্তু আমি করার সময় ভুল করে সি এর জায়গাতে কে ভরিয়ে দিতাম এটা অনেক ক্ষেত্রেই হতো প্রথম দিকে হতো কিন্তু তো এখন আর হয় না বারবার এক্সাম দেওয়ার ফলে নষ্ট হয়ে গেছে ঠিক আছে তো এই ভুলটা আমার বারবার হতো এখন আর হয় না তো এইগুলো তোমরা পারলে ওই মাস সেটা একটা কপি প্রিন্ট করে নাও সেটা জেরক্স করে নাও অনেকগুলো দিয়ে কম করে দুই থেকে তিনটা এক্সাম অন্তত একশো নাম্বারের মক টেস্ট একশো নাম্বারের মক টেস্ট দিতে থাকো ঠিক আছে দুই থেকে তিনটা মক টেস্ট বাড়িতে বসে দাও পরীক্ষার আগে তাহলে তোমাদের এই মিস্টেকগুলো আশা করি হবে না ঠিক আছে আর অবশ্যই স্মার্ট ওয়াচ নিয়ে কেউ যাবে না পরীক্ষাতে স্মার্ট ওয়াচ নিয়ে কেউ যাবে না নর্মাল যে ঘড়ি থাকে সেই ওয়াচ নিয়ে যাবে জলের বোতল নিয়ে যাবে ঠিক আছে তো এই ছিল ওই মাস সম্পর্কে মোটামুটি ডিটেলসে আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও ক্লাসটিকে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও তিন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও ওকে চলো বাই বাই